হাই, আমরা পরিকল্পনা শুরু ব্যবসা পরিকল্পনা শুরু করেছি এবং পরিকল্পনা ব্যবসা পরিকল্পনা গুরুত্ব পড়েছি লাস্ট ক্লাসে, লাস্ট ভিডিওতে। আজকে আমরা ব্যবসা পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়াটা দেখব, ঠিক আছে? ব্যবসা পরিকল্পনা প্রক্রিয়া আসলে তিনটা ধাপ পেরিয়ে হয়। প্রথম ধাপ হচ্ছে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ, অর্থাৎ আমি কোন পণ্য নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটা আমি যে অঞ্চলে কাজ করতে চাচ্ছি সেই অঞ্চলের জন্য উপযোগী কিনা। হ্যাঁ, আমার সেখানে কোনো পার্সোনাল আমি পার্সোনাল পছন্দ আছে কিনা, যে আমার পছন্দ আমি এই পণ্যটা নিয়ে কাজ করব, এটা আছে কিনা, এই এরকম আরও অনেকগুলো ফ্যাক্টর্স আমাদের বই লেখা আছে। এই ফ্যাক্টরগুলো যখন আমি চিন্তা করব, এই ফ্যাক্টরগুলো চিন্তা করে আমি হচ্ছে আমার প্রকল্প ধারণাটাকে চিহ্নিত করব, আমি কোন প্রকল্প নিয়ে কাজ করতে চাই। আমরা এগুলো নিয়ে আরও ডিটেলস পড়ব পরবর্তী ভিডিওগুলোতে। তা এই এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন, অর্থাৎ আমি যে পণ্যটা বা যে ফ্যাক্টরগুলো আগে চিন্তা করে আমি পণ্যটাকে নির্ধারণ করেছি, আমি প্রকল্প নিয়ে কাজ করব, ওই প্রকল্পটা আসলে কতটুকু অ্যাপ্লিকেবল হবে এবং ওই প্রকল্পটা আসলে নির্বাচন করা যায় কিনা, ওগুলোর জন্য আদার কী কী ফ্যাক্টর, অর্থাৎ ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিংয়ের কোন কোন ফ্যাক্টরকে প্রভাবিত করতে পারে। আমরা ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিংয়ের পরের ভিডিওতে দেখব। ম্যাক্রো স্ক্রিনিং আসলে হচ্ছে কোন উপাদানগুলো হচ্ছে প্রভাব বিস্তার করে এবং কোন মাইক্রো স্ক্রিন হচ্ছে আরও ম্যাক্রো স্ক্রিনের থেকে আরও ছোটো ছোটো আরও অনেক অনেক জিনিসগুলো হচ্ছে ব্যবসায় সেই প্রকল্পটাকে হচ্ছে প্রভাবিত করতে পারে। তো এই প্রকল্পগুলো যখন হচ্ছে এই উপাদানগুলো যখন হচ্ছে আমার ব্যবসায়িক প্রকল্পটাতে প্রভাব বিস্তার করছে, তখন কিন্তু সেটা আমার নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলছে, তাই না? তো এই ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে আমাকে আগে সিলেক্ট করতে হবে যে কোন কোন জিনিসগুলো প্রভাব ফেলছে, কোন কোন জিনিসগুলো প্রভাব ফেলছে না, এটা সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখব নেক্সট ভিডিওতে। দেন এই পার্ট থেকে যখন আমরা ধারণা মূল্যায়ন প্রকল্প নির্বাচন করা হয়ে যাবে, তারপরে আমি আসব ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়নে, অর্থাৎ আমি সেটাকে অ্যাপ্লিকেশনের দিকে যাব, যেখানে আমার আয় ব্যয় বিবরণী থাকবে এবং সেই বিবরণী সেই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমি প্রতিবেদন প্রণয়ন করব এবং সেই অনুযায়ী আমি এগিয়ে যাব। তো প্রথম আমরা একটু যদি ক্লিয়ার হই যে প্রথমে আমি বিভিন্ন উপাদানগুলো দেখে আমি চিন্তা করব যে আমি কোন প্রকল্পটা নিয়ে কাজ করতে চাচ্ছি, ঠিক আছে? দেন ওখান থেকে আমি আসলাম যে ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচনে এবং কোন কোন উপাদানগুলো এখানে প্রভাব ফেলছে সেটা আমি দেখলাম। দেন সেখান থেকে আমি আসলাম ব্যবসায় প্রকল্প প্রতিবেদন প্রণয়নে, অর্থাৎ যখন আমার এই প্রকল্প নির্বাচন উপাদানগুলো আমি দেখে ফেলছি এবং সেখান থেকে আমি যখন ফিক্স করতে পারছি যে আমি এই প্রকল্পটা নিয়ে কাজ করব, দেন ওখান থেকে আমি ফাইনাল একটা প্রতিবেদন প্রণয়নে চলে আসলাম। এই প্রসিডিয়ারটা হচ্ছে মেইনলি ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়া। এই প্রকল্পের ছোটো ছোটো অনেকগুলো জিনিস পেরিয়ে হচ্ছে একটা ব্যবসায় দাঁড়ায়। তো এই জিনিসগুলো আমার পরিকল্পনার সময় মাথায় রাখতে হবে, এগুলো ছোটো ছোটো পার্ট একটা ব্যবসায় পরিকল্পনার। কোনো একটা জায়গা যদি আমি পরিকল্পনায় ভুল করি তাহলে পরটা প্রভাবিত হতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাকে কাজ করতে হবে, প্রকল্প প্রণয়নের দিকে নজর দিতে হবে এবং সুষ্ঠু ব্যবসায় পরিকল্পনা প্রণয়নের জন্য আমার কাজ করা লাগবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আই হোপ আমরা পরিকল্পনা প্রণয়ন বুঝেছি। আমরা পরবর্তী ভিডিওতে যখন মাইক্রো স্ক্রিনিং এবং ম্যাক্রো স্ক্রিনিং পড়বো তখন আমাদের হয়তো ধারণাটা আরও ক্লিয়ার হবে। ততক্ষণ পর্যন্ত একটু বই পড়ো, ভালো থাকো, সুস্থ থাকো এবং ব্যবসা উদ্যোগ পড়ো। থ্যাংক ইউ।